আমি আপনার কাছ থেকেই দাম জানলাম আমি ইলিশের সাথে গত তিন বছর ধরে পরিচিত না বাংলাদেশের জনগণ তিনশো টাকা করে ইলিশ মাছের কেজি হলেও তারা খেতে পারবে না কিছু খারাপ কাজও করছে বা আমার পছন্দ হচ্ছে না এমন কাজ করছে কিন্তু হয়তো এটার পিছনে কোনো ভালো উদ্দেশ্য আছে হুট করেই প্রশ্ন তুলে দিলে তো আসলে বিপাকে পড়ে যেতে হয় সরকার অন্তর্বর্তী সরকার তো একজন উপদেষ্টা নিয়ে চলে না দেখেন অন্তর্বর্তী সরকার একজন উপদেষ্টা নিয়ে চলছে না সিদ্ধান্ত অবশ্যই সবগুলো টেবিল হয়ে টেবিল হয়েই তারপর এসেছে আর টন পাঁচ হাজার একশো চৌত্রিশ টনের মতো গত পনেরো বছরে গিয়েছে এক নাগারে গিয়েছে পাঁচশো টন আর সেটা ভ্যাট হিসেবে গিয়েছে পন হিসেবে গিয়েছে ওটার জন্য ফিরতি কোনো কিছু আসেনি এখন রাষ্ট্রপক্ষ সিদ্ধান্ত নিবে যে তারা আসলে আমি তো রাষ্ট্রীয় কোনো পর্যায়ে নেই যে আমি ইনফরমেশানগুলো একেবারে পুরোপুরি খোঁজ নিয়ে তারপর বলতে পারবো তো এইসব বিষয়ে কথা না বলাই উচিত কিন্তু এতটুকু বলবো যে কিছু দিয়ে যদি কিছু পাওয়া যায় তাহলে অবশ্যই কিছু দেওয়া উচিত ভারত আমাদের সীমান্তবর্তী দেশ ওদের সাথে আমাদের রাজনৈতিক কূটনৈতিক অর্থনৈতিক সম্পর্ক থাকবেই এটা স্বাভাবিক আমি বলবো যে দেশের মানুষের যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে বাকিটুকু ওনারা কোথায় পাঠাবে সেটার তো আর আমাদের দেখার বিষয় না পাঠাক বিনিময়ে কিছু আসুক সেটা অর্থ হোক বা অন্য কোনো পণ্য হোক পণ্যের বিনিময়ে পণ্য এটা তো আমরা বরাবরের মতো সকল দেশে দেখে আসছি আমি বলবো যে দেশের মানুষের যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে বাকিটুকু ওনারা কোথায় পাঠাবে সেটার তো আর আমাদের দেখার বিষয় না পাঠাক বিনিময়ে কিছু আসুক সেটা অর্থ হোক বা অন্য কোনো পণ্য হোক পণ্যের বিনিময়ে পণ্য এটা তো আমরা বরাবরের মতো সকল দেশে দেখে আসছি উপহার হিসেবে পাঠিয়েছে ওটা নামমাত্র বিনিময় কি বলেন আপনি ওই উনিশ সালে তখন পেঁয়াজের কেজি আমরা যেন কত খেছি আড়াইশো টাকা করে অথচ আমাদের বেশিরভাগ পেয়াজি আসে ভারত থেকে তো এখন এনারা কেন পাঠাচ্ছে সেটা তো আমি জানি না বলতে এখন আসলে উনারা রাষ্ট্রপক্ষ সিদ্ধান্ত নেবেন যে উনারা কি করবেন কেন পাঠাবেন আমি আসলে জানি তখন ওরা রাষ্ট্র ছিল এখন এরা রাষ্ট্র আমি রাষ্ট্র না আমি সাধারণ জনকার সেটা প্রশ্ন তোলেন মানুষ সবাই প্রশ্ন তুলুক আমি একা কিভাবে বলি আমি তো দেখছি কিছু ভালো কাজও করছে কিছু খারাপ কাজও করছে বা আমার পছন্দ হচ্ছে না এমন কাজ করছে কিন্তু হয়তো এটার পিছনে কোনো ভালো উদ্দেশ্য আছে হুট করেই প্রশ্ন তুলে দিলে তো আসলে বিপাকে পড়ে যেতে হয় আমি বলবো যে দেশের মানুষের যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে বাকিটুকু ওনারা কোথায় পাঠাবে সেটার তো আর আমাদের দেখার বিষয় না পাঠাক বিনিময়ে কিছু আসুক সেটা অর্থ হোক বা অন্য কোনো পণ্য হোক পণ্যের বিনিময়ে পণ্য এটা তো আমরা বরাবরের মতো সকল দেশে দেখে আসছি